আসসালামু আলাইকুম। এনডিটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব স্লাইডশো বা স্লাইডার ইমেজ কিভাবে অ্যাপে ইমপ্লিমেন্ট করব সেটি দেখব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমরা ফার্স্ট একটা ডেমো দেখে নিই। ওকে, ডেমো অ্যাপে কে দেখে নিই, এভাবে একটু লোডিং লোডিং আসতেছে, ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ। ওকে, ইমেজগুলো যেহেতু নাম ওইভাবে দেওয়া হয়নি ইন্ডিকেট, এই জন্য এরকম দেখাচ্ছে। ওকে, এটি শুরু করবো। ওকে, এন্ট্রি স্টেজে ফার্স্টে আসবো, এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো, এরপরে ইউটিভি অ্যাক্টিভিটিতে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো, এরপর এখান থেকে প্রজেক্টের নাম দিয়ে দিব, যে কোনো নাম দিতে পারেন আপনি, সমস্যা নেই। এরপরে ফিনিশটে ক্লিক করবো, এখান থেকে নামটা সাজেশন প্রথমটা বড় হবে দেওয়াটাই, এন্ড ওয়েট ইমেজ, এরপরে ফিনিশটে ক্লিক করলাম। ওকে, এটা আমাদের একটা লাইব্রেরি অ্যাড করতে হবে, আমি লাইব্রেরিটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ইমেজ স্লাইডার শো। ওকে, স্লাইডার শো করার জন্য আমাদের ডিপেন্ডেন্সিটা নিচে আসবো, এখান থেকে ডিপেন্ডেন্সিটাকে কপি করলাম, ডিপেন্ডেন্সি কপি, এটা বিল্ড হচ্ছে, একটু টাইম লাগবে। ওকে, এখান থেকে মানে এই প্রজেক্টে সম্পূর্ণ কটলিনে দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে জাভাতে কনভার্ট করবো আর কি। দেখেন, এখান থেকে লাইব্রেরিটি কিন্তু জাভা এবং কটলিন দুইটাতে ইউজ করা হয়েছে, কিন্তু কটলিন এখানে বেশি ইউজ করা হয়েছে, সমস্যা নেই, আমরা এখান থেকে এটাকে কপি করব। ওকে, এরপর বিল্ডেড গ্রেডেন্স মডিউলসে আসবো, এখান থেকে এটাকে পেস্ট করে দিব, লাইব্রেরিটাকে পেস্ট করে দিব। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটিংয়ে যাই, এই লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। ওকে, লিঙ্কটা অ্যাড করে দিলাম, তারপরে সিং নামে ক্লিক করব। ওকে, আমাদের কাজ শেষ, এখান থেকে আমরা ম্যানিফেস্টে আসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টারনেট পারমিশনটা ফার্স্টে দিয়ে দিব, ইউএস পারমিশন, ইন্টারনেট পারমিশন। ওকে, কাজ শেষ, আমরা এখান থেকে মেন অ্যাক্টিভিটিটাকে ডিজাইন করে নিব। ফার্স্ট অফ অল, মেন অ্যাক্টিভিটিটাকে ডিজাইন করার জন্য এক্সিমেলটাকে কপি করব, উপরের দিকে গেলে আমরা এক্সিমেলটাকে পেয়ে যাব, এক্সিমেলটাকে কপি করলাম, এখান থেকে টেক্সট ভিউটাকে আমার প্রয়োজন নেই, এটাকে আমি 180 ডিপি দিয়ে দিলাম, আর এটাকে ওয়েটটাকে ম্যাচ প্যারেন্ট করে দিলাম। ওকে, প্রিপেড এটাকে শুরু হবে 0 থেকে, আর এটার সেন্টারের প্রয়োজন নেই আমাদের আপাতত, আমরা স্টার্ট টু স্টার্টও প্যারেন্ট করে দিই, আর টপ টু টপও প্যারেন্ট করে দিই, যেন উপরে থাকে প্যারেন্ট। ওকে, কনস্ট্যান্ট বলে দিলাম, দেখেন উপরে দেখাচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মেন অ্যাক্টিভিটিতে কাজ করতে হবে। দেখেন, এখান থেকে যদি কটলিনে দেখেন, কটলিনে একটা কী করছি, অ্যারে লিস্ট তৈরি করছি, এরপরে স্লাইডগুলো অ্যাড করে দিচ্ছি, আমরা এই কাজটাই করবো। একটা অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট বানাই নিই, স্লাইড, স্লাইড মডেল, ইমেজ লিস্ট, নিউ অ্যারে লিস্ট। ওকে, অ্যারে লিস্টটাকে আমরা তৈরি করে নিলাম, এখান থেকে ইমেজ লিস্ট ডট অ্যাড নিউ স্লাইডার মডেল, এখান থেকে আমাদের জাস্ট মডেলটাকে কী কী করতে হবে, আমাদের একটা লিঙ্ক পাস করতে হবে, এরপরে একটা ইউআরএল পাস করতে হবে, এরপরে আমরা সেন্টার ইন ক্রপ করে দিতে পারি, এখান থেকে সেন্টার ইন ক্রপ। ওকে, এখান থেকে আপনি যতগুলো ইউআরএল চান পাস করে দিতে পারেন, আমরা সাধারণত এখান থেকে ইউআরএলগুলোকে কপি করলাম, সেম সেম ইউআরএলে দিলাম সবগুলোতে, কোনো সমস্যা নেই, আপনারা এগুলোকে লিঙ্ক চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আমি ফার্স্ট ফার্স্ট, এখান থেকে সেকেন্ড, এখান থেকে থার্ড দিয়ে দিলাম, আপনারা এগুলো চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। আমরা যেহেতু একটা এখানে একটা উইজেট নিয়ে নিয়েছিলাম স্লাইডার ইমেজ, এখান থেকে আমরা স্লাইডার আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম কি ইমেজ স্লাইডার, ইমেজ স্লাইডার, ইমেজ স্লাইডার, ফাইন ইউআই আইডি, আর ডট আইডি ডট ইমেজ স্লাইডার। ওকে, ইমেজ স্লাইডার ডট সেট ইমেজ লিস্ট, এখান থেকে আমাকে জাস্ট এই ইমেজ লিস্টটাকে অ্যাড করে দিতে হবে। ওকে, কাজ। ওকে, এখন অ্যাপটা যদি রান করি, দেখেন আমরা যেভাবে কিন্তু স্লাইডটা ডিজাইন করছিলাম সেই স্লাইডগুলো কিন্তু আসতেছে। ওকে, আলাদা আলাদা, দেখেন আপনারা জাস্ট এখান থেকে যদি টাইটেল চেঞ্জ করে দেন, ইমেজগুলো চেঞ্জ করে দেন, তাহলে সম্পূর্ণ ওটা। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভালো না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।